চেঞ্জ করছি কোনো কিছু পাচ্ছিও না গ্রামটা কেমন লাগতেছে লাগেজগুলো কোথায় ছিল আমি জানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে সবাই খুব মিস করতেছিলাম আসলে আমি দিব ব্লগ দিব কারণে একটু ব্যস্ত থাকি ভাষায় যখন থাকি ব্লগার মানুষ ব্লগ না দিলে সবাই বলে আপু কোথায় আপু কোথায় কি হয়েছে আসলে অনেক বেশি ব্যস্ত থাকি কিছু ইজি কামে ইজি কাজে বিজি আর এই তো তো ভাবলাম সবার সাথে আবার একটু নিয়মিত হয়ে কথা বলি গল্প করি আর আমার মোটিভেশনাল ভিডিওগুলো সবাই অনেক বেশি মিস করে আমি প্রচুর মেসেজ পাই তো আজকে আজকে এক্সাইটিং একটা নিউজ তাই আমি সাডেনলি আমাদের প্ল্যানগুলো হঠাৎ হয় তো হঠাৎ প্ল্যান কোনো প্ল্যান হয় না হঠাৎ মানে আগে থেকে যে লাইক 3-4 মাস আগে আমি চিন্তা করলাম আর এটা করব এরকম না আমার প্ল্যানগুলো খুবই অসাধারণ হয় না আবার কিছু নরমাল প্ল্যান থাকে তো সেগুলোর মধ্যে একটা প্ল্যান হলো যদিও এটা অবশ্যই আমার কাছে কিন্তু লাকির প্ল্যানগুলো খুবই বোর লাগে সাডেনলি বলি আমার আমার সবকিছু হচ্ছে খুব প্ল্যান করে প্ল্যান করে সবকিছু করে আর ওর হচ্ছে উঠা যেটা আমি একদমই পছন্দ করি মানে আর এখন যে এটা হুট করে করছে এটা তো আমি আরো বেশি বোর হইছি আমি আমি কিন্তু তাকে টিকিট গিফট করছি কারণ সে যেতে রাজি না তাই আমি বললাম যা তোকে আমি টিকিট আমি জানি তুই টাকার জন্য যাবি না নো নো ওয়ে আমি আমি হচ্ছে আমার বাসা চেঞ্জ করতে হচ্ছে অল টুগেদার তো 15,000 এর মতো চলে গেছে খুকেপুর মতো এত অপছন্দ আমি করতাম না যদি বোন হিসেবে তো একটা টিকিট দিতেই পারে তাই দিলাম তো খুকি আর আমি আমেরিকায় আসতেছি যারা ইনশাআল্লাহ তো আমরা আসছি হচ্ছে ব্লগ দেখতেছেন আমেরিকার ট্রিপ নিয়ে আমরা ফ্লোরিডাতে আসতেছি খুবই সুন্দর ওয়েদার এখানে কোনো আমাদের ইউকের মতো এরকম বৃষ্টি ওয়েদার না ঝড় বৃষ্টি ইউকের ওয়েদার বের হওয়া যায় না প্রচুর বৃষ্টি থাকে অল টাইম বৃষ্টি আর বৃষ্টি একদম বেশি এখন থেকে এভরিডে এমন থাকবে সো আমরা আসতেছি ফ্লোরিডাতে এখন যেহেতু যাচ্ছি টিকেটও কাটা হয়ে গেছে এবং তাকে আমি বলছি যে টিকিট কাটছি ও ভাবছিল হয়তো এক মাস পরে টাইম দিব বাট এক মাস পরে না আমরা নেক্সট উইকে এক সপ্তাহের মধ্যে শপিং করছি তো কালকে পারবো না মানডে থেকে একটু আমার বাসা চেঞ্জ করছি কোনো কিছু পাচ্ছিও না কেমন লাগতেছে লাগেজ গুলা কোথায় ছিল আমি জানি লাগেজ গুলা লাকেপুরের বাসে আর এত বেশি নিব না যদিও আমাদের আমরা যে টিকিটটা কাটছি ওটাতে আমি 23 তুই 23 পাবি বাট আমাদের তো এত লাগেজ বেশি নিলে দেখা যায় যে ঘোরাঘুরি হয় না তারপরেও দেখবো যে আমরা দুই বোন দুইটা লাগেজ নিতে পারি কিনা বা একটা লাগেজ যদি হয়ে যায় তো হয়ে গেল আর হ্যান্ড লাগেজ ক্যারি করব না এবার একদম হাত ফ্রি থাকবে আর ওয়ান উইকের জন্য তো এত কিছু লাগবেও না তবে আমি একটা জিনিসে আমি হ্যাপি যে প্লেনটা এয়ারটাতে আমরা যাচ্ছি প্লেন উইটাতে আমি ফার্স্ট টাইম উঠবো তুই মনে হয় না অনেকগুলোতে উঠছি বাট এইটাতে ফার্স্ট টাইম সেজন্য আমি একটু এক্সাইটেড খুব সুন্দর একটা প্লেন আর নাম বলতেছি না অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য এটা বেস্ট প্লেন হ্যাঁ আমারও খুব ভালো লাগছে বিকজ আমি অনেক অনেক পাপা বলতেছিল রিভিউ দিছিল অনেক বেস্ট বেস্ট অনেক বেশি ভালো হ্যাঁ দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয় সবাই দোয়া করবেন আর সো আপডেট পেতেই থাকবে আমেরিকা ইনশাআল্লাহ আমাদের ব্লগগুলোর সাথে থাকবে কুয়াশাস ব্লগ কুকিজ বিউটি লাকি সুমন ব্লগস সবাই ভালো থাকবে লন্ডনের আপডেট আমি দিব আর ওরা হচ্ছে আমেরিকার আপডেট দিবে এদিকে সবাই একটু সাহস দিবেন যেন আমাদের দুইটা সংসার গুছাই রাখতে পারে সামলাইতে পারে সবাইকে কারণ বাচ্চাদের স্কুল খোলা তো হ্যাঁ অনেক অনেক কাজ আমি খুবই এক্সাইটেড হচ্ছে লাকির সাথে প্রথম অনেক প্ল্যান করছি এখানে যাবো সেখানে যাবো সেকেন্ড টাইম হচ্ছে আমেরিকাতে যাচ্ছি ফার্স্ট টাইম মনে হয় স্কটল্যান্ড গেছিলাম তোর সাথে তো এটাই দুই বোন মিলে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সামনে তো আরো এক্সাইটিং ব্লগ আসবেই সো